বড্ড ভুল, বড্ড ভুল, বড্ড ভুল। হ্যাঁ, আজকে আমরা এমন এক ফোনের ব্যাপারে কথা বলবো যেটা জানার পর মনে হবে আমরা এতদিন যা করেছি আসলেই বড্ড ভুল। কী তাহলে সেই ভুল? বন্ধুরা, আমি বেশ কিছুদিন আগে Redmi 9 Prime এই ফোনটা কিনেছি, এটাই আমার মনে হয় সব থেকে বড় ভুল। আপনারাও কি এরকম ভুল করছেন? কী সেই ভুল তাহলে দেখে নিই। আমরা আজকে এক পাওয়ারের কথা বলবো, যে পাওয়ারের আঘাতে কিন্তু আমরা সবাই জর্জরিত। বুঝতে পারছেন কোন পাওয়ারের কথা বলছি? আজকে আমরা কথা বলবো Redmi 9 Power এই ফোনটা সম্পর্কে। হ্যাঁ, ইন্ডিয়াতে কিন্তু ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে, আর 22 তারিখে যার ফার্স্ট সেলও রয়েছে, তো সেই ফোনটা কিন্তু আমাদের একেবারেই নাকানি চোবানি খাওয়াচ্ছে। কেন বলছি এই কথা? কারণ এই ফোনটার স্পেসিফিকেশন এবং এই ফোনটার হার্ডওয়্যার ক্যাপাবিলিটি বা এর সফটওয়্যার ম্যানেজমেন্ট যা রয়েছে, এবং সব থেকে বড়ো কথা, সব কিছু মিলিয়ে এটার যে বাজেট রাখা হয়েছে সেটা কিন্তু আমাদের মাথায় হাত ফেলে দিচ্ছে। এটা কী করে সম্ভব? কী করে এরকম দামে এই ফোনটা রাখা সম্ভব? আগে আমি Redmi 9 Prime এই ফোনটার কথা বলি একটু। এটাতে রয়েছে 5000 mAh ব্যাটারি, রয়েছে 128 GB 4 GB র্যাম, রয়েছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, কিন্তু এই ফোনটার দাম পড়েছে 12,000 টাকা। হ্যাঁ, ডিসপ্লেটা একই, সেই 6.53 ইঞ্চিসের একটি Full HD ডিসপ্লে, অবশ্যই LCD প্যানেলের সঙ্গে। কিন্তু যাই হোক, আমরা কিন্তু 9 Power এক বিপ্লব দেখতে পাচ্ছি। সেখানে রয়েছে 6000 mAh-এর একটি ব্যাটারি, ভাবা যায়? এছাড়াও রয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এটা কী করে সম্ভব? কী করে কোম্পানি এইভাবে দেয়? তাহলে এইভাবে যখন দেয়া সম্ভব, তারা কেন আমাদের কাছ থেকে এত লাভ নেয়, এটাই আমার প্রশ্ন। শুধু তাই নয়, বিস্মিত হতে হয় আরও একটি ব্যাপারে। দেখি, এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন স্ন্যাপড্রাগনের প্রসেসর ভালো নাকি মিডিয়াটেকের প্রসেসর। Redmi 9 Prime এই ফোনটাতে রয়েছে MediaTek Helio G8 প্রসেসর, এবং ওই ফোনটাতে রয়েছে, অর্থাৎ Redmi 9 Power ওই ফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের 662-এর একটি প্রসেসর। কোনটা ভালো বেশি? আপনাদের যারা প্রসেসর সম্পর্কে জ্ঞান আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখব, আমরাও তাহলে জানতে পারবো। যাই হোক, আমার যতদূর মনে হয় স্ন্যাপড্রাগনের প্রসেসরটাই যথেষ্ট ভালো। তাহলে কোম্পানি যখন একই দামে এত স্পেসিফিকেশান দিতে পারে, তাহলে কেন দেয় না তারা, এটাই আমার প্রশ্ন। আমার যেটা মনে হয়, এটা তাদের একটা বিজনেস স্ট্র্যাটেজি। যখন কোম্পানিগুলি ডাউন খেতে শুরু করে বা তাদের মার্কেট শেয়ারটা কমে যেতে শুরু করে, আমার মনে হয় তারা এইভাবে আবার উঠে দাঁড়াবার চেষ্টা করে। Redmi কিন্তু এখন আর 1 নম্বরে নেই, অন্তত ইন্ডিয়াতে তো নেই, কিন্তু একটা সময় কিন্তু সে প্রথম শ্রেণীতে ছিল, বা তার সেলিং যে স্ট্র্যাটেজি, সেখানে কিন্তু তার যে শ্রেণী বিভাগ ছিল তাতে সে প্রথম ছিল। এখন কিন্তু তার জায়গায় স্যামসুং চলে এসছে, এমনকি Redmi যে দ্বিতীয় স্থানে এখনও অবধি রয়েছে, সেখানেও সে থাকতে পারবে কি না, এটা তার একটা বড় সংশয়। তো যেহেতু তাদের বিক্রি অনেকটাই কমে গেছে তুলনামূলকভাবে, মানে আগের তুলনায়, প্রথম স্থানে তো নেই, এবং দ্বিতীয় স্থানে রেডমির পাশাপাশি আরও কয়েকটি ব্র্যান্ড কিন্তু চলে এসেছে। আপনারা সবাই জানেন, যেমন একটি অন্যতম ব্র্যান্ড Realme, যারা খুবই ভালো ফিচার্স দিচ্ছে, স্পেসিফিকেশান দিচ্ছে, ভালো হার্ডওয়্যার দিচ্ছে, অর্থাৎ কম্পিট করতে পারছে রীতিমতো রেডমির সঙ্গে। অর্থাৎ সস্তা দামে ভালো ফোন দেওয়ার যে একটা মনোপলি ছিল রেডমির, সেটা কিন্তু বর্তমানে আর নেই। ফলে কী হচ্ছে, রেডমির ফোন এককভাবে কেউ আর কিনতে চাইছে না, বা অন্য বিকল্পের কথাও ভাবছে, এর ফলে তাদের বাজার অনেকটাই কমে গেছে। তো সেই কারণেই বোধহয় এরকম একটা খেলা শুরু করলো রেডমি, আবার আবারও অনলাইন মার্কেটিং, আবারও সেই ফাস্ট সেল, ফ্ল্যাশ সেল, এই ব্যাপারগুলোকে তারা আনছে খুব দ্রুত বিক্রির একটা জায়গা। যাই হোক, ফোনটা নিঃসন্দেহেই ভালো হবে, আপনারা যারা কিনবেন মনে করছেন অবশ্যই কিনবেন। কিন্তু একটা অভিযোগ, যে যারা কম দামে এত ভালো স্পেসিফিকেশান দিতে পারে, কেন দেয় না? একটু দিলে তো মানুষেরই ভালো হয়, মানে বাজেট অনুযায়ী যতটা ভালো দেওয়া সম্ভব, যা যা দেওয়া সম্ভব সেই বাজেটে, সেটা কেন আমরা পাই না? তার জায়গায় অন্য কিছু একটা আরও ভালো দিয়ে, অথচ সব কিছু মিলে একটা ভালো না দিয়ে আমাদেরকে যেন ছেলে ভুলানো করা হচ্ছে। আপনারা কি বলেন রেডমি পাওয়ার সম্পর্কে, আপনাদের কি অভিমত? কেন এই ফোনটি তারা লঞ্চ করলো এত কম দামে? অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। কী করে 6000 mAh-এর ব্যাটারি সহ ফোন 12,000 টাকায় আসে? এবার যদি আসা সম্ভব, তাহলে আরও ফোন কেন আসে না? এই প্রশ্নের উত্তর তো আমাদের অজানা।
তাহলে কি ফোনের দাম দিন দিন আরো কমতে থাকবে নাকি আবার বেড়ে যাবে? এর উত্তর আমাদের অজানা, আপনারা মন্তব্য করে জানাবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।